আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন? আজকে আমি আপনাদের বলবো আমাদের কনস্ট্রাকশন কাজে কাঠামোর উপরে কি ধরনের লোড আসে বা যখন ডিজাইন করা হয় বিল্ডিংগুলো তখন কি কি ধরনের লোড আসে সেই লোড ব্যাপারে আমরা আজকে বিস্তারিত জানব। তো আমরা প্রথমে আমাদের যে টপিকস সেটা হচ্ছে কাঠামোতে কি কি আমরা লিখি, কাঠামোতে কি কি লোড লোড আসতে পারে আসতে পারে। আমরা এই বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব যে কাঠামোর উপরে কোন কোন লোডগুলো আমরা বিবেচনা করি যখন যারা আর্কিটেক্ট বা সিভিল ইঞ্জিনিয়াররা যখন ডিজাইন করে তখন কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে বা বিল্ডিংটা তৈরির আগে যে লোডগুলো বিবেচনা করে সেগুলো কি কি। আমরা প্রথমেই এক নম্বরে আমরা পাবো, আমরা নাম্বার করি DEAD, ডেড লোড। প্রথমে আমরা ডেড লোড সম্পর্কে আলোচনা করব। ডেড লোডটা হচ্ছে কি জিনিস? এই ডেড লোডটা কিন্তু যে এই কাঠামো যতদিন পর্যন্ত টিকে থাকে বা আয়ুষ্কাল থাকে ততদিন কিন্তু এই ডেড লোডটা তার উপর নির্ভর করে। যেমন ডেড লোড হচ্ছে কাঠামোর নিজস্ব ওজন, অর্থাৎ যে কাঠামো দিয়ে যে ম্যাটেরিয়ালস দিয়ে এই বিল্ডিংটা নির্মাণ করা হয়েছে সেইগুলো কিন্তু ডেড লোডের উপরে নির্ভরশীল করে। অর্থাৎ যে লোডগুলো কাঠামোর নিজস্ব ওজন সেটা হচ্ছে ডেড লোড। এবার আসি দুই নম্বরে, আমরা ডেড লোড পেলাম, এবার আসি আমরা লাইফ লোড, LIV লাইফ লোড, লাইফ লোড। আমরা এবার লাইফ লোড সম্পর্কে আলোচনা করব। লাইফ লোডটা হচ্ছে কাঠামোর ওই সমস্ত লোড যেই লোডগুলো পরিবর্তনশীল, অর্থাৎ যেগুলো আসা যাওয়া করে সেগুলোই হচ্ছে যে লাইফ লোড। যেমন আমরা বলতে পারি যদি আমরা ব্রিজ কাঠামো চিন্তা করি, কালভার্ট কাঠামো চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু একটা গাড়ির ওজন বা একটা যানবাহনের ওজনটা কি সেটা হচ্ছে লাইফ লোড। এবং আমরা যদি বিল্ডিংয়ের ক্ষেত্রে বিবেচনা করি সেক্ষেত্রে লাইফ লোডটা কী হবে সেটা হবে মানুষ জনুষ এবং যেগুলো পরিবর্তনশীল, অর্থাৎ এই ওজনগুলো আসবে যাবে সেটা হচ্ছে আমাদের লাইফ লোড। এবার আমরা তিন নম্বরের সেকশন আসব, আমরা তিন নম্বর যেটা এনভায়রনমেন্টাল, আমরা লিখব এখন এনভায়রনমেন্টাল, ENVIRONMENTAL এনভায়রনমেন্টাল, LOAD। আমরা তিন নম্বরে পেলাম এনভায়রনমেন্টাল লোড। এই লোডটা কি? এই লোডটা হচ্ছে অনেক কয়েক ধরনের মিলিয়ে কিন্তু এই লোডটা হয়। আমরা এই লোডটা কী কী আসে আমরা সেগুলো এখন লিখব। আমরা প্রথমে দেখতে পারি আমাদের তুষার চাপ, তুষার চাপ। তারপর আমরা এর পরবর্তী দেখতে পারি আমাদের বায়ুচাপ, বায়ু চাপ। এরপরে আমরা লিখতে পারি ভূকম্পন, ভূকম্পন, কম্পন জনিত চাপ, জনিত চাপ। এরপর আমরা লিখব মৃত্তিকা চাপ, মৃত্তিকার চাপ, মৃত্তিকার চাপ। তারপরে আমাদের আসবে, আমরা মৃত্তিকা চাপ পেলাম, এরপরে আমাদের আসবে তাপমাত্রা জনিত, তাপ মাত্রা জনিত কারণে, জনিত কারণে সৃষ্ট চাপ। এই লোডগুলো হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল লোড, অর্থাৎ এনভায়রনমেন্টাল যে প্রাকৃতিক যে লোডগুলো আসে সেগুলো হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল লোড। আমরা একটু আরেকবার রিভিশন দেই, তা হচ্ছে কাঠামোতে কয় ধরনের লোড আসে। আমরা জানি কাঠামোতে তিন ধরনের লোড আসে। এক নম্বরে হচ্ছে ডেড লোড, যেটা কাঠামোর নিজস্ব ওজন, যে ম্যাটেরিয়ালসগুলো দিয়ে এই কাঠামোটা তৈরি করা হয়েছে সেগুলো হচ্ছে ডেড লোড। দুই নম্বরে হচ্ছে লাইফ লোড। লাইফ লোডটা কি? একটা যদি আমরা ব্রিজের ক্ষেত্রে চিন্তা করি সেখানে কিন্তু যে গাড়িগুলো যাতায়াত করে সেগুলো কি লাইফ লোড।
এবং যে বিল্ডিং এর ক্ষেত্রে যদি বিবেচনা করি তাহলে আমাদের পরিবর্তনশীল যে লোডগুলো অর্থাৎ মানুষ এই লোডগুলো হচ্ছে কি লাইফ লোড। এরপরে আসি আমরা যে আমাদের তিন নম্বরে, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল লোড, সেটা বায়ুর চাপ, তুষার চাপ, ভূকম্পন জনিত চাপ এবং আপনাদের মৃত্তিকার চাপ, তাপমাত্রা জনিত জনিত কারণে সৃষ্ট চাপ, এগুলো হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল লোড বা এনভায়রনমেন্টাল চাপ। আজকে আমি ভিডিও এখানে শেষ করবো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।